सेबिका'स कुकिंग वर्ल्डे नतून आरेकटी रेसिपी देखार जोन्नो स्वागत जानाच्छि। आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर तैरी करे देखाबो बेकारिर स्टाइले मचमचे निमकी। आपनारा चाइले एई निमकिगुलो तैरी करे बेश किछुदिन पर्यन्त संरक्षण करेओ खेते पारबेन। एई निमकिगुलो बानिये कौटा भर्ती करे रेखे दिले बिकाले चायेर आड्डाय बेश जमे जाबे, एमनकि अतिथि आप्यायनेओ बेश काजे आसबे। चलुन ताहले देखे नेওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হবে। प्रथमेই একটা মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে, এতে করে নিমকিগুলো বেশি ভালো হয়। দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এই নিমকিতে কালো জিরার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ চিনি। আর এই চিনিটা দেওয়াতে নিমকির টেস্ট অনেক বেড়ে যায়। এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। 1 কাপ ময়দার জন্য আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন। তেলটাকে খুব ভালোমতো ময়দার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এই তেলটা দেওয়ার কারণে নিমকিগুলো ক্রিস্পি হবে। যখন ময়দাটাকে মুঠো করলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝে নিতে হবে তেলটা ময়দার সঙ্গে ভালোমতো মিশানো হয়েছে। তেলটা ভালোমতো মিশিয়ে নেওয়ার পর নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন ডোটা যথেষ্ট শক্ত হয়েছে। রুটি বা পরোটার ডো থেকে এই ডোটা একটু শক্ত হবে, এতে করে নিমকিগুলো পারফেক্ট হবে। এবারে পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা সামান্য একটু নরম হবে। আপনারা চাইলে একটা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে ডোটাকে নিয়ে নিমকিগুলো কেটে নিব। সম্পূর্ণ ডোটাকে রুটি বেলে নিতে হলে অনেক বড় জায়গার প্রয়োজন। বেলে নেওয়ার সুবিধার্থে প্রথমে ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি রেখে বাকি 2টা লেচি বাটিতে রেখে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, তা না হলে লেচিগুলোর উপরে ড্রাই হয়ে যাবে। এবারে এই লেচিটাকে বেলে নেব। যেহেতু ডোটা যথেষ্ট শক্ত করে তৈরি করে নিয়েছি, তাই এটাকে বেলার সময় কোনো ময়দা বা তেল দেওয়ার প্রয়োজন হবে না। তাছাড়া বেলার সময় যদি ময়দা দেয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় তেলটা কালচে হয়ে পুড়ে যাবে। যদি আপনার ডোটা পারফেক্ট হয় তাহলে আপনারও বেলার সময় ময়দা বা তেলের প্রয়োজন পড়বে না। খুব সহজেই দেখবেন আস্তে আস্তে বড় করে রুটিটা বেলে নিতে পারছেন। চেষ্টা করবেন রুটিটার চতুর্দিকে সমান পুরুত্বে বেলে নিতে। আমরা সাধারণত যে রুটি বানাই সেই রকম পাতলা করে বেলতে হবে, পরোটার মতো মোটা করে বেলা যাবে না। এবারে একটা নাইফের সাহায্যে নিমকির শেপ করে কেটে নেব। নিমকির শেপ আসলে নানা রকম করা যায়। সাধারণত নিমকির শেপ ডায়মন্ড শেপের হয়, সেরকম করেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর একটা নাইফ অথবা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে এইভাবে করলেই দেখবেন উঠে যাবে। যেহেতু ডোটা শক্ত করে তৈরি করা হয়েছে সেহেতু নিমকিগুলো একটার গায়ে আরেকটা লেগেও যাবে না। চাইলে আপনারা একটা একটা করেও তুলে নিতে পারেন। একইভাবে সবগুলো নিমকি বানিয়ে নিব। একইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা প্রথমে একটা নিমকি দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পর নিমকিগুলা সাবধানে তেলে দিয়ে দিতে হবে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন নিমকিগুলো উপরে ভেসে উঠছে। যখন নিমকিগুলো তেলের উপর ভেসে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর সময় নিয়ে ভাজলেই কিন্তু নিমকিগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। जखन एरकम गोल्डन ब्राउन कलर चले आसबे ओई पर्याये तेल झुरिये तुले निते होबे। तेल झुरिये तुले निये एकटा टिश्यूर उपरे राखते होबे। निमकिगुलोर टेस्ट बाड़िये तोलार जोन्नो दिच्छी सामान्य चाट मशला, सामान्य चिली फ्लेक्स, सामान्य बीट लवण। आमार चैनलटी जारा अलरेडी सबस्क्राइब करेছেন तादेরকে असंख्य धन्यवाद। और যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার টিপস এবং ট্রিক্স ফলো করে নিমকি তৈরি করে একটা এয়ারটাইট বয়মে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।